তারকেশ্বর বিজেপি মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবির। আজ সোমবার তারকেশ্বর বিজেপি মণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। তারকেশ্বর থানার অন্তর্গত লক্ষণ কুটিরে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, সহসভাপতি গণেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জিৎ চ্যাটার্জি, সম্পাদক গোপীনাথ বাগ, তারকেশ্বর মণ্ডল সভাপতি সন্দীপ সরকার সহ লোকাল একঝাঁক বিজেপি নেতৃত্ব। ব্লু হিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। এদিনের এই মহত্তি রক্তদান শিবিরের আহ্বায়ক ছিলেন বিজেপি নেত্রী রিজা চ্যাটার্জি। তিনি তার বাবা স্বর্গীয় ডক্টর সুভাষ চ্যাটার্জির স্মৃতিতে তারকেশ্বর বিজেপি মণ্ডলের সহযোগিতায় এদিন এই রক্তদান কর্মসূচি করেন। ওম ব্লাড ব্যাংকের সহযোগিতায় সোশ্যাল ডিস্ট্যান্স মেনে 50 জন মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের ডক্টর সুভাষ চ্যাটার্জি আপনার শান্তি কামনা করে এবং তার স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্যতা কন্যা মাননীয়া আমাদের লড়াকু নেত্রী রিজা চ্যাটার্জি, আজ উনি যে এই সুন্দর অনুষ্ঠান করলেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি মাননীয় বিমান ঘোষ এবং আরো জেলা নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের টাউনের সভাপতি সন্দীপ সরকার। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।